এই হোলিগানের ইতিহাস হচ্ছে বিষ্ণুপুরের যে মল্লরাজারা প্রায় হাজার বছর আগে রঘুনাথ সিংহের আমলে তারা যখন ওই আমাদের বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন শ্রীনিবাস আচার্যর কাছে, দিয়ে কৃষ্ণ প্রেমে উজ্জীবিত হয়ে তারা এই হোলিগানের সূচনা হয় এবং সেই হোলিগান তখন কৃষ্ণ বন্দনা দিয়ে শুরু হয়। সেই সনাতনভাবে সেই হোলিগান চলে আসতে আসতে প্রায় ষাটের দশক বা সত্তর দশকে বিষ্ণুপুরের একজন বিভূতিভূষণ গোস্বামী, হাবু মাস্টার যার নাম, সে এটাকে আধুনিকীকরণ করেন। তৎকালীন যে সমস্যা, সেই তৎকালীন সমস্যাকে তুলে ধরে সে হোলিগানের একটা নতুন বিবর্তন আনেন। কিন্তু তারপরে হোলিগান বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু আস্তে আস্তে তার কয়েক দশক পর আবার হোলিগান বেশ কয়েক দশক প্রায় লুপ্ত হতে চলেছে। তো সেই হোলিগানটাকে বিষ্ণুপুরের যেহেতু একটা লোক আঙ্গিকের একটা আরও বাংলার সংস্কৃতি, সেই হোলিগানকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে চকবাজারের যুবগোষ্ঠী এবং লক্ষ্মীমাতা সোলানা কমিটি তারা একটা নিরলসভাবে একটা প্রয়াস নিয়েছেন যে আমরা এই লুপ্তপ্রায় সংস্কৃতিকে আবার বাঁচিয়ে তুলব। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন এই সব লোকসংস্কৃতিকে আরও উৎসাহিত করতে, উজ্জীবিত করতে, তো সেই উদ্দেশ্যেই আমরা পুনরুদ্ধারের জন্য আমরা আবার এই নেমেছি এই লক্ষ্মীমাতা সোলানা কমিটি এবং চকবাজার যুবগোষ্ঠী, এই সনাতন ঐতিহ্যটাকে যাতে আবার ফিরিয়ে আনা।